ওকে এই লেসনে আমরা মার্টিন লুথার কিং জুনিয়র এর সম্পর্কে জানব তবে এর বক্তব্যের কিছু অংশ এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে সেই তথ্যগুলো জানব মার্টিন লুথার কিং এর জন্ম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে উনিশশো উনত্রিশ সালের পনেরোই জানুয়ারি আর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো আটষট্টি সালের চার এপ্রিল তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি মার্টিন লুথার কিং এর বিখ্যাত সেই স্পিচের সংক্ষিপ্ত সার অংশটি আর এখানে যে অংশগুলোতে ডট ডট রয়েছে অর্থাৎ এখানে আগে পরে অনেক কিছুই তথ্য ছিল সেইগুলোকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা শুরু করি দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি নিগ্রোরা আজও স্বাধীন নয় দ্য লাইফ অব দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য মেনাকলস অফ সেগ্রিগেশন অ্যান্ড দ্য সেন্স অব ডিসক্রিমিনেশন এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ক্রিপল ক্রিপল হচ্ছে বাধাগ্রস্ত করা এটি ভার অথবা বিকল করা অথবা দুর্বল করা অথবা আটকে দেয়া ইত্যাদি তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রুইন অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত করা ডিস্ট্রয় এটাও ধ্বংসপ্রাপ্ত করা ক্রাশ অর্থাৎ চুরমার করে দেওয়া ব্রেক ভেঙে ফেলা বা চুরমার করে দেওয়া এই অর্থ ব্যবহার করে ইম্পেয়ার বুধির করে রাখা বা ক্ষমতাকে কমিয়ে দেয়া তারপরে হ্যামিস্ট্রিং বলা যায় ডিজেবল বলা যায় অর্থাৎ বিকল করে রাখা বিকল করে দেয়া প্যারালাইজ বলা যায় ইমোবিলাইজ বলা যায় ইনক্যাপাসিটেইড ইত্যাদি এইগুলো হচ্ছে ক্রিপল এর সিনোনিম অর্থাৎ যেটার বাংলা আমরা বলে থাকি বাধাগ্রস্ত করা অথবা বিকল করে দেওয়া দুর্বল করে দেওয়া আটকে দেওয়া ইত্যাদি আর দেখুন মেনাকল আরেকটি নতুন শব্দ মেনাকল এটি নাউন এর মানে হচ্ছে হাত করা অর্থাৎ এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ব্যান্ড অথবা বাইন্ড অথবা হ্যান্ডকাফ অথবা অথবা আয়রন ইত্যাদি অর্থাৎ হাত করা আর পরের শব্দটি দেখুন সেগ্রিগেইট ভার থেকে এসেছে নাউন সেগ্রিগেশন এটার বাংলাটা বলবো বিচ্ছিন্নতা অথবা আলাদাকরণ বা বিচ্ছিন্নকরণ বিচ্ছিন্নতা তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো আমরা বলতে পারি সেপারেশন অথবা আইসোলেশন অথবা এক্সক্লুশন অথবা সলিটারিনেস ইত্যাদি আর এটার অ্যান্টোনিম তাহলে আমরা কি বলবো উল্টো অর্থটা হচ্ছে একত্রিকরণ অর্থাৎ ইউনিফিকেশন অথবা ইউনিয়ন অথবা কানেকশন অথবা ইন্টিগ্রেশন ইত্যাদি আর এইখানে দেখুন ডিসক্রিমিনেশন আরেকটি নতুন শব্দ এটি নাউন এর বাংলাটা হচ্ছে বৈষম্য তাহলে এটার সিনে আমরা কি বলতে পারি ডিফারেন্স অথবা ডিসপ্যারিটি অথবা ডিস্টিংশন অথবা ডিমার্কেশন ইত্যাদি অর্থাৎ বৈষম্য বা পার্থক্যকে আমরা বুঝে থাকি তাহলে দেখুন সেন্টিস্টের অর্থ কেমন দাঁড়ায় দ্য লাইফ অব দ্য নিগ্রো নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপলড এখনও দুঃখজনকভাবে আটকে রয়েছে বা বাধাগ্রস্ত হয়ে আছে কিসের দ্বারা বাই দ্য মেনাকলস অব সেগ্রিগেশন বিচ্ছিন্নকরণের হাত করার দ্বারা আটকে রয়েছে আর কিসের দ্বারা আটকে রয়েছে অ্যান্ড দ্য সেন্স অব ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শৃঙ্খলে আটকে রয়েছে তাহলে দেখুন পুরো সেন্টিস্টির অর্থ কেমন দাঁড়ায় আজও নিগ্রদের জীবন দুঃখজনকভাবে বিচ্ছিন্নতার হাত করা ও বৈষম্যের শৃঙ্খলে বাধাগ্রস্ত হচ্ছে অথবা বৈষম্য শৃঙ্খলে আটকে আছে এরপরের সেন্টেসটি আমরা দেখি দ্য নিগ্রো লিভস অন এ আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিস্ট অফ এ ভাস্ট অশিন অফ ম্যাটোরিয়াল প্রসপারিটি দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে লনলি অর্থাৎ একাকি এটি অ্যাজেক্টিভ আর এইখানে দেখুন মিস্ট মিস্ট হলো নাউন দেখুন তার আগে আর্টিকেল দিয়ে রয়েছে আর আর্টিকেলের পরে যা থাকে সেটা সাধারণত নাউন হয় তাহলে মিস্ট হলো এখানে নাউন এর মানে হচ্ছে মধ্য অথবা কেন্দ্র তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো মিডল অথবা সেন্টার অথবা কোর ইত্যাদি আর দেখুন এইখানে একটি শব্দ হচ্ছে ভাস্ট ভাস্ট হচ্ছে অ্যাজেক্টিভ এর মানে হচ্ছে বিশাল অর্থাৎ বড় অথবা বিরোধাকার এই অর্থে তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো জাইগ্যান্টিক অর্থাৎ বিশাল জায়ান্ট অথবা লার্জ অথবা হিউজ অথবা বাউন্ডলেস অথবা মাম্মুথ বিশাল অর্থে আর অশ্বীন অশ্বীন হচ্ছে সমুদ্র এটা আমরা জানি আর দেখুন ম্যাটারিয়াল প্রসপারিটি ম্যাটারিয়াল হচ্ছে পার্থিব এটি অ্যাজেকটিভ আবার ম্যাটারিয়াল বস্তুকেও বোঝানো হয় তবে এখানে অ্যাজেকটিভ হিসেবে অর্থাৎ পার্থিব হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ডলি অর্থে ব্যবহার করা হয়েছে বা মান্ডেন আর প্রসপারিটি প্রসপারিটি হচ্ছে নাউন এর মানে হচ্ছে সমৃদ্ধি আর এটা সিনোনিম আমরা তাহলে কি বলতে পারি অ্যাপলোয়ান্স অথবা ওয়েলথ অথবা ফ্লাউরিশিং ইত্যাদি অর্থাৎ সম্পদ সমৃদ্ধি এগুলোকে বোঝায় তাহলে দেখুন সেন্টিস্টের অর্থ কেমন দাঁড়ায় দ্য নিগ্রো লিভস অন এ ললি আইল্যান্ড অফ পভার্টি নিগ্রোরা বসবাস করে কোথায় বসবাস করে অন এ ননলি আইল্যান্ড দারিদ্রের একাকিত্ব বা নির্জন একটি দ্বীপে এই নিগ্ররা বসবাস করে মিস্ট পার্থিব বা বস্তুগত সমৃদ্ধির বিশাল মহাসাগরের মাঝে এই নিগ্রোরা একাকে বা নির্জন এক দ্বীপে বাস করে তাহলে দেখুন পুরো সাইনটিস্টের অর্থটা কেমন দাঁড়ায় নিগ্ররা এই পার্থিব সমৃদ্ধির মহাসমুদ্রের মাঝে দারিদ্রের এক নির্জন দ্বীপে বসবাস করে দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুয়েশিং ইন দ্য কর্নার্স অব আমেরিকান সোসাইটি অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েশিং ল্যাঙ্গুয়েজ ভার্ব এর সাথে আইনজি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ হলো ভার্ব এর মানে হচ্ছে কষ্ট ভোগ করা বা দুঃখ কষ্ট ভোগ করা তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি সাফার অথবা এন্ডিউর অথবা বিয়ার অথবা আন্ডারগো ইত্যাদি অর্থাৎ দুঃখ কষ্ট ভোগ করা আর কর্নার হচ্ছে কিনারে এটা আমরা জানি আর এইখানে দেখুন একটি নতুন শব্দ রয়েছে এক্সাইল এক্সাইল হচ্ছে নির্বাসন এটি হলো নাওন তাহলে এটার সিনোনিম আমরা কি বলতে পারি ডিপোর্টেশন অথবা হলো রেলিগেশন অথবা ব্যানিশমেন্ট ব্যানিশ হলো ভার ব্যানিশমেন্ট নাউন অর্থাৎ নির্বাসন তারপরে এক্সপ্যাট্রিয়েশন এরপর আমরা বলতে পারি এক্সপালশন অথবা ডিসপ্লেসমেন্ট ইত্যাদি অর্থাৎ কাউকে কোনো মূল ভূখণ্ড থেকে আর এক জায়গায় সরিয়ে রাখা বা সেখানে বসবাস করতে বাধ্য করা যেটিকে আমরা বাংলায় বলি নির্বাসন তাহলে দেখুন সেন্টিস্টের অর্থ কেমন হয় আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি অর্থটা দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুয়েশিং নিগ্রোরা এখনও কষ্টভোগ করছে ইন দ্য কর্নার্স অব আমেরিকান সোসাইটি আমেরিকার সমাজের কোনো এক কোণে তারা এখনও কষ্টভোগ করছে অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান্ড এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড নিগ্রোরা আজও আমেরিকান সমাজের এক কোণে কষ্টভোগ করছে এবং তার নিজ দেশে সে নিজেকে একজন নির্বাসিত ব্যক্তি হিসেবে দেখতে পাচ্ছে এরপরের সেন্টেন্সটি দেখুন সো উই হ্যাভ কাম হিয়ার টুডে টু ড্রামাটাইজ আর শেমফুল কন্ডিশন এইখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ড্রামাটাইজ ড্রামা হচ্ছে নাউন অর্থাৎ নাটক আর ড্রামাটাইজ এখানে টিআইএসি অর্থাৎ আই জেটি যুক্ত করে এটিকে ভার বানানো হয়েছে অর্থাৎ নাটকীয় রূপ দেওয়া আর শেমফুল আমরা জানি লজ্জাকর এটি অ্যাজেকটিভ তাহলে এটার সিনোনিম আমরা বলতে পারি ডিসগ্রেসফুল অথবা ডিজঅনারেবল ইত্যাদি তাহলে দেখুন সেন্টিসের অর্থ কেমন হয় সো উই হ্যাভ কাম হিয়ার টুডে সুতরাং আমরা আজকে এখানে এসেছি কী জন্য এসেছি টু ড্রামাটাইজ কন্ডিশন একটি লজ্জাজনক অবস্থাকে নাটকীয় রূপ দিতে আমরা এখানে আজকে এসেছি তার মানে বাংলাটা হচ্ছে এরকম তাই আমরা আজ এখানে এসেছি এক লজ্জাকর অবস্থাকে নাটকীয় রূপ দিতে আমরা পরের অংশে চলে যাই একটু সামনের দিকে এগিয়ে নেই আই টু ইউ টুডে মাই সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো আই স্টিল হ্যাভ আ ড্রিম দেখুন এই সেন্টেন্সটির অর্থ কি প্রথমে আমরা একটু ভেঙে ভেঙ্গে পড়ি আই সে টু ইউ টুডে আজ আমি আপনাদের কাছে বলছি মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে সুতরাং এমনকি যদিও আজও আমরা অনেক কঠোরতা ফেস করছি অথবা কঠোরতার সম্মুখীন হচ্ছি অ্যান্ড টুমোরো আগামী দিনগুলোতে হয়তো এই কঠোরতার সম্মুখীন হব আই স্টিল হ্যাভ আ ড্রিম আমার এখন একটি স্বপ্ন রয়েছে অর্থাৎ এই কঠোরতা আজও আমরা ফেস করছি আগামীতেও ফেস করতে পারি কিন্তু এত কিছু সত্ত্বেও আমার স্বপ্ন রয়েছে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেসটার অর্থ কেমন হয় দেখুন হে বন্ধুগণ আজ আমি আপনাদের বলছি যে যদিও আমরা বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন এবং আগামীতে এই সমস্যা সম্মুখীন হতে পারি তবুও আমাদের একটি স্বপ্ন আছে ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ডিপলি ডিপলি হচ্ছে গভীরভাবে এটি অ্যাডভার এর সিনোনিম আমরা বলতে পারি প্রফাউন্ডলি অথবা এক্সটেনসিভলি আর এখানে আরেকটি শব্দ আছে রুটেড রুট ভার্ভ থেকে রুটেড ভার্ভে পাস্ট পার্টিসিপল করা হয়েছে অর্থাৎ এটি অ্যাজেকটিভ এর মানে হচ্ছে প্রথিত গেথে আছে এমন তার মানে প্রথিত এটা সিনোনিম আমরা বলতে পারি এমবেডেড অথবা ফিক্সড অথবা ইনগ্রেইন্ড অথবা ইন্টিগ্রেটেড ইত্যাদি অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে আছে জুড়ে আছে অথবা গেথে আছে এমন তাহলে দেখুন সেন্টেসটির অর্থ কেমন হয় ইট ইজ এ ড্রিম এটা হয় একটি স্বপ্ন ডিপলি রুটেড গভীরভাবে পর্থিত আছে কোথায় পর্থিত আছে ইন দ্য আমেরিকান ড্রিম আমেরিকানদের স্বপ্নের মধ্যে যেটা গেথে আছে বা প্রথিত আছে তাহলে এটি হচ্ছে এমন একটি স্বপ্ন যা আমেরিকানদের স্বপ্নের মধ্যে গভীরভাবে পর্থিত রয়েছে এরপরের সেন্টেসটি দেখুন আই হ্যাভ আট ওয়ান ডে দিস আউট দ্য দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ক্রিট ক্রিড হচ্ছে নাউন এর মানে হলো ধর্মমত মত অথবা ধর্ম বিশ্বাস অথবা ধর্ম কোনো মতামত এগুলোকে বুঝায় আর এটা সিনোনিম আমরা তাহলে কি বলতে পারি ডকট্রিন অথবা ক্রেডো অথবা ডগমা বা গসপেল অথবা আইডিওলজি ইত্যাদি আর দেখুন সেলফ এভিডেন্ট সেলফ হচ্ছে নিজের আর এভিডেন্ট হচ্ছে অর্থাৎ প্রমাণিত নিজের প্রমাণিত তার মানে স্বয়ং প্রমাণিত বা শত প্রমাণিত এই অর্থে আর দেখুন এইখানে একটি শব্দ আছে ইকুয়াল ইকুয়াল হচ্ছে সমান এটি অ্যাজেকটিভ তাহলে এটা শিনে আমরা কি বলবো ইকুইভ্যালেন্ট অথবা সেইম অথবা আনবায়াসড অথবা আনপ্রেজুডিস্ট ইত্যাদি তাহলে দেখুন সেন্টিস্টের অর্থ কেমন দাঁড়ায় আমরা প্রথমে ভেঙে করার চেষ্টা করি আই হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন আছে বা স্বপ্ন রয়েছে দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ সেই স্বপ্নটা কি সেই স্বপ্নটা হলো এই যে এই জাতি একদিন জেগে উঠবে অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিট এবং এর বিশ্বাসের প্রকৃত অর্থকে তারা বাস্তবায়ন করতে পারবে উই হোল্ড দিস ট্রুথস টু বি সেল্ফ এভিডেন্ট আমরা এই সত্যগুলোকে ধারণ করি কি করার জন্য টু বি সেলফ এভিডেন্ট স্বয়ং প্রমাণিত হওয়ার জন্যই এই সত্যগুলোকে আমরা ধারণ করে থাকি দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল আমরা এই বিশ্বাস করি যে সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে তাহলে দেখুন পুরো সেন্টিস্টের অর্থ কেমন দাঁড়ায় আমার একটি স্বপ্ন রয়েছে এই যে এই জাতি একদিন জেগে উঠবে এবং এর বিশ্বাসের প্রকৃত অর্থকে বাস্তবায়ন করবে আমরা এ সত্যগুলোকে স্বয়ং প্রমাণিত হিসেবে ধারণ করি বা বিশ্বাস করি আর আমরা বিশ্বাস করি যে সকল মানুষকে সমান রূপে সৃষ্টি করা হয়েছে আমরা সামনে এগিয়ে যাই দেখি পরের অংশে কি রয়েছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দা রেড হিলস অফ জর্জিয়া দা সানুগেদার এট দা টেবিল অফ ব্রাদারহুড দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে স্লেভ মানে চাকর এটা আমরা জানি আর ফরমার হচ্ছে প্রাক্তন প্রিভিয়াস অথবা এক্স অথবা প্রায়র আর ওনার হচ্ছে মালিক স্লিপ ওনার হচ্ছে চাকরের মনিব বা মালিককে বুঝায় আর দেখুন হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন তাহলে দেখুন অর্থ কেমন হয় ভেঙে ভেঙে করার চেষ্টা করি আই হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন রয়েছে কি স্বপ্ন দ্যাট ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া আমার স্বপ্নটি হচ্ছে এই যে জর্জিয়ার লাল পাহাড়ে একদিন কি হবে দেখুন দ্য সানস অফ ফরমার স্লেভস প্রাক্তন চাকরের সন্তানেরা অ্যান্ড দ্য ফর্মার সিলেভ ওনার্স এবং প্রাক্তন চাকরের মনিবের সন্তানেরা কি করবে উইল বি এবল টু সিট ডাউন টুগেদার তারা একসাথে বসতে সমর্থ হবে কোথায় বসতে সমর্থ হবে অ্যাট দ্য টাইবল অফ ব্রাদারহুড ভ্রাতিত্বের টেবিলে বসতে সমর্থ হবে তাহলে দেখুন অর্থ কেমন হয় আমার স্বপ্ন রয়েছে এই যে জর্জিয়ার লাল পাহাড়ে পূর্বেকার কিতদাসদের পুত্ররা এবং পূর্বেকার কিতদাসদের মনিবদের সন্তানেরা ভ্রাতিত্বের টেবিলে একত্রে বসতে সক্ষম হবে আমরা পরের সেন্টেসটি দেখি দেখুন আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্ট্রিট অফ মিসেসিপিট সুয়েল্টারিং দ্য হিট অফ অপারেশন উইল বিস দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ইনজাস্টিস ইনজাস্টিস হচ্ছে নাউন অর্থ হচ্ছে অন্যায় বা অবিচার তাহলে এটার সিনেমা আমরা কি বলতে পারি এটা সিনেমা আমরা বলতে পারি ইনিকোয়ালিটি অথবা আনজাস্টনেস অথবা আনফেয়ারনেস অথবা গ্রাইভেন্স অথবা রং ইত্যাদি আর সোয়েল্টারিং এটি প্রেজেন্ট পার্টিসিবল সোয়েল্টার ভার্বের মানে কি অত্যন্ত উত্তাপে কষ্ট পাওয়া আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে অপারেশন অপারেশন হচ্ছে নাওন এর মানে হচ্ছে অত্যাচার অথবা নির্যাতন ইত্যাদি তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো আমরা বলতে পারি অপারেশনের সিনোনিম টাইরেনি অথবা হার্ডশিপ অথবা অথবা অ্যাবিউজ অথবা ক্রিয়েলটি অথবা ইত্যাদি ইত্যাদি অত্যাচার আর দেখুন ট্রান্সফর্ম এই ভার্বের পাস পার্টিসিপাল করা হয়েছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ভার্ভের অর্থ হচ্ছে কোনো কিছুতে পরিণত হওয়া বা পরিণত করা তাহলে দেখুন এটা সিনোনিম হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি ট্রান্সপোস অথবা ট্রান্সমিউট অথবা রেন্ডার অথবা ট্রান্সলেট অথবা সেন্স অথবা কনভার্ট ইত্যাদি অর্থাৎ একটা থেকে আরেকটা রূপান্তর হওয়া এই পরিবর্তনকে আমরা ট্রান্সফর্ম বলে থাকি আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে ওয়েসিস ওয়েসিস হচ্ছে নাউন এর মানে হচ্ছে বাংলায় মরু উদ্যান অর্থাৎ ঊষর মরু প্রান্তরে মনোরম কোনো স্থান সেটাকেই মরু উদ্যান বলা হয় অর্থাৎ মরুর উদ্যান বা মরুভূমিতে উদ্যান উদ্যান এটার সিনোনিম আমরা কি বলতে পারি হারবার অথবা রিট্রিট অথবা শেল্টার ইত্যাদি আর জাস্টিস এটা হলো ইনজাস্টিসের অ্যান্টোনিম ইনজাস্টিস হচ্ছে অন্যায় বা অবিচার আর জাস্টিস হচ্ছে ন্যায় বা সুবিচার তাহলে দেখুন সেন্টিস্টের অর্থ কেমন হয় আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি আই হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন রয়েছে দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি সে স্বপ্নটা হলো এই যে এমনকি মিসিসিপি অঙ্গরাজ্যে সেই অঙ্গরাজ্যটা কেমন তার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে স্টেট সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস যেই অঙ্গরাজ্যটি অবিচারের উত্তাপে ভুগছে সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন যেটি অত্যাচার এবং নির্যাতনের উত্তাপে ভুগছে উইল বি ট্রান্সফর্ম ইন্টু সেটা পরিণত হবে কিসে পরিণত হবে ও ন্যায় বিচারের মরু উদ্যানে পরিণত হবে তাহলে পুরো সাইনটিস্টের অর্থ কেমন হয় দেখুন আমার একটি স্বপ্ন রয়েছে এই যে একদিন এমনকি মিসিসিপি অঙ্গরাজ্য যে রাজ্যে অন্যায়ের উত্তাপে কষ্ট পাচ্ছে যে রাজ্যে অত্যাচারের উত্তাপে কষ্ট পাচ্ছে সেটিও স্বাধীনতা এবং ন্যায় বিচারের মরু উদ্যানে পরিণত হবে এরপরের সেন্টিসটি দেখুন আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই ফোর লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন হোয়ার দে উইল নট বি জাস্ট বাই দ্য কালার অফ দ্য স্কিন বাট বাই দ্য কন্টেন্ট অফ দ্য ক্যারেক্টার এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কন্টেন্ট এটি নাওন এর মানে হচ্ছে ধারণকৃত কোনো জিনিস অর্থাৎ কোন বস্তু বা বিষয়বস্তুকে আমরা কন্টেন্ট হিসেবে দেখি তবে এখানে দ্য কন্টেন্ট অব দেয়ার ক্যারেক্টার বলতে মানুষের চরিত্রের গুণগুলোকে বোঝাচ্ছে মূলত তাহলে আমরা সেন্টেন্সটিকে প্রথমে ভেঙে ভেঙ্গে অর্থ করার চেষ্টা করি আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন রয়েছে দ্যাট মাই ফোর লিটল চিলড্রেন উইল ওয়ান ডে আমার ছোট ছোট চারটি সন্তান একদিন কি করবে লিভ ইন এ নেশন এমন একটি জাতিতে তারা বসবাস করবে হয়ার উইল নট বি যেখানে তাদেরকে বিচার করা হবে না কিসের দ্বারা বিচার করা হবে না বাই দ্য কালার অফ দ্য স্কিন তাদের গায়ের রঙের দ্বারা তাদেরকে বিচার করা হবে না বরং কিসের দ্বারা বিচার করা হবে বাট বাই দ্য কন্টেন্ট অফ দ্যার ক্যারেক্টার তাদের চরিত্রের গুণাবলীর দ্বারা বিচার করা হবে তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় আমার একটি স্বপ্ন রয়েছে এই যে আমার চারটি সন্তান একদিন এমন একটি দেশে বসবাস করবে যেখানে তাদেরকে গায়ের রঙের দ্বারা মূল্যায়ন করা হবে না বরং তাদেরকে চরিত্রের গুণের দ্বারা মূল্যায়ন করা হবে আমরা একটু সামনে এগিয়ে যাই আই হ্যাভ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা

দেখুন এইখানে যে নতুন শব্দটি রয়েছে ভিসিয়াস এটি অ্যাজেকটিভ এর অর্থ হচ্ছে বর্বর বা বর্বরচিত অর্থাৎ এ সিনোনিম আমরা বলতে পারি সেভেজ অথবা ভায়োলেন্ট অথবা ফ্রেশাস অথবা ব্রুটাল অথবা করাপ্ট অথবা ডিপ্রেভড ইত্যাদি আর এইখানে দেখুন রেসিস্ট নাউন আর রেসিস্ট এস যুক্ত করে প্লুরাল নাউন করা হয়েছে এর মানে হচ্ছে বর্ণবাদী রাজনীতিবিদ রেস থেকে এসেছে রেসিস্ট বর্ণবাদী রাজনীতিবিদ আর দেখুন থেকে আইএনজি করা হয়েছে ড্রিপ ভার্ভের মানে হচ্ছে ঝরে পড়া অর্থাৎ ফল অথবা অথবা ইত্যাদি অর্থাৎ ঝরে পড়া আর এইখানে একটি শব্দ রয়েছে ইন্টারপোজিশন ইন্টারপোজিশন এটি হল নাউন এর মানে হচ্ছে হস্তক্ষেপ তাহলে এটার শ্রী আমরা কি বলতে পারি ইন্টারফেরেন্স অর্থাৎ হস্তক্ষেপ অথবা ইন্টারপোলেশন অথবা ইন্ট্রুশন ইত্যাদি অর্থাৎ হস্তক্ষেপকে বোঝায় আর নালিফাই ভার থেকে এসেছে নাউন এর অর্থ হচ্ছে বাতিলকরণ তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাবলিশমেন্ট অথবা অথবা ডিসলিউশন অথবা ক্যান্সেলেশন অথবা অ্যাবিলিশন অথবা ইনভেলিডেশন ইত্যাদি অর্থাৎ বাতিলকরণ এখানে আর তেমন কোনো নতুন শব্দ নেই তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি দেখুন আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন রয়েছে দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা একদিন এই আলাবামাতেই উইথ ইটস ভিসিয়াস রেসিস্ট বর্বর বর্ণবাদী রাজনীতিবিদগণ উইথ ইটস গভর্নর এর সরকার প্রধান হ্যাভিং হিজ লিভস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অব ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন যার মুখ থেকে হস্তক্ষেপ এবং বাতিলকরণের শব্দগুলো ঝরে পড়ে দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলবামা ঠিক একদিন এই আলাবামাতেই লিটল ব্ল্যাক বয়েস অ্যান্ড ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন ছোট ছোট কৃষ্ণাঙ্গ বালকেরা এবং ছোট ছোট কৃষ্ণাঙ্গ বালিকারা জয়েন করতে সমর্থিত হবে জয়েন হ্যান্ডস উইথ লিটল হোয়াইট বয়েস অ্যান্ড হোয়াইট গার্লস অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অর্থাৎ ওই ছোট ছোট কৃষ্ণাঙ্গ বালক এবং বালিকারা ছোট ছোট শ্বেতাঙ্গ বালক এবং বালিকাদের সাথে ভাই এবং বোন হিসেবে হাত মিলাতে সমর্থ হবে তার মানে পুরো সাইনটিস্টের অর্থ দ্বারাই এমন আমার একটি স্বপ্ন রয়েছে এই যে একদিন এই আলাবামাতে বর্বর বর্ণবাদী রাজনীতিবিদগণ এবং এর সরকার যার ঠোঁট থেকে হস্তক্ষেপ এবং বাতিলকরণের শব্দগুলো বারবার ঝরে পড়ে তাদের পতন হবে একদিন আলাবামাতে কৃষ্ণ বর্ণের ছোট ছেলে মেয়েরা সাদা বর্ণের ছোট ছেলে মেয়েদের সাথে ভাই হিসেবে হাতে হাত মিলাতে সক্ষম হবে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাদ বাকি অংশটুকু পর্ব অর্থাৎ আরও অর্ধেকটির পরিমাণ রয়েছে আমরা এটা পরের টিউটোরিয়ালে পড়ব তবে এখন আমরা এখান থেকে একটি ফ্লোচার্ট দ্রুত করে ফেলব দেখুন আমরা প্রথম প্যারার উপরে একটি ফ্লোচার্ট তৈরি করে ফেলতে পারি দেখুন মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য থিংস দ্যাট এফেক্ট দ্য নিগ্রো অ্যাজ ডিসক্রাইবড বাই মার্টিন লুথার কিং জুনিয়র অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র কর্তৃক বর্ণনা করা ওই সব জিনিসগুলোকে ফ্লোচার্টে তুলে ধরতে হবে যা নিগ্রোদেরকে আক্রান্ত করে বা প্রভাবিত করে তাহলে আমরা এই কোশ্চেনটা থেকে প্রথমে একটা হেডিং তৈরি করি নেই আর আমরা তো জানি যে ফুলসাটে ফুল মার্কস পেতে গেলে তিনটি ধাপ অতিক্রম করতে হয় একটি হচ্ছে প্রথমে হেডিং তারপর দ্বিতীয় ধাপে বক্সেস উইথ ইনফরমেশন এবং তৃতীয় ধাপে ক্যাপশন এই তিনটে ধাপ সুন্দরভাবে অতিক্রম করতে পারলে দশে দশ পাওয়া সম্ভব এই কর্নারে একটি লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেটা দেখে নিতে পারেন হেল্প নিতে পারেন তাহলে আমরা প্রথমে একটি হেডিং তৈরি করে ফেলি কোশ্চেনটি থেকে দ্য ফ্লো সার্ট শোয়িং দ্য থিংস দ্যাট এফেক্ট দ্য নিগ্রো অ্যাজ ডিসক্রাইবড বাই মার্টিন লুথার কিং জুনিয়র ইজ প্রেজেন্টেড বিলো অথবা ইজ গিভেন বিলো দিয়ে আমরা একটা কলুন ড্যাশ দিয়ে দেবো এটি হচ্ছে আমাদের হেডিং আর ছয়টি বক্সের প্রথম বক্সে সার তথ্যটি দিয়েছেন এইভাবে দেখুন এইখান থেকে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফেরি নিগ্রোরা এখনও স্বাধীন নয় দেখুন স্যার এখানে নাউন ফেরেজ আকারে দিয়েছেন এইভাবে দ্য ওয়ান্ট অফ ফ্রিডম স্বাধীনতার অভাব এটি নিগ্রোদের একটি সমস্যা যেই জিনিসগুলো নিগ্রোদেরকে এফেক্ট করে আক্রান্ত করে বা যেগুলো তাদেরকে সমস্যার সৃষ্টি করে সেগুলোকে আমরা তুলে ধরবো তাহলে প্রথম বক্সে স্যার দিয়েছেন কি দ্য ওয়ান্ট অফ ফ্রিডম এটি প্রথম বক্সে দেওয়া আছে এটা নাউন ফ্রেজ আকারে দেওয়া আছে সুতরাং দ্বিতীয় বক্স থেকে ছয় নম্বর বক্স পর্যন্ত সবগুলোতেই আমরা এই নাউন ফ্রেজ আকারে তথ্যগুলো তুলে ধরব আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় বক্সে কি তথ্য দিতে পারি দেখুন এখান থেকে আমরা তথ্যটা নিতে পারি দেখুন দ্য লাইফ অব দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য ম্যানেকলস অফ সেগ্রিগেশন অ্যান্ড দ্য ডিসক্রিমিনেশন এখানে দুটি তথ্য আছে আমরা একটিকে দ্বিতীয় বক্সে এবং অপরটিকে তৃতীয় বক্সে দিব যেমন দেখুন এখান থেকে হুবহু নাউন ফ্রেশটা তুলে ধরতে পারি অর্থাৎ নিয়ে যেতে পারি দ্বিতীয় বক্সে তথ্য সেট করার জন্য যেমন দেখুন দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন এটি আমরা দ্বিতীয় বক্সে দেব এটি নাউন ফ্রেশ আকারেই তথ্যটি দেওয়া আছে এরপরে দেখুন তৃতীয় বক্সে আমরা যেটা দিতে পারি এটাও নাউন ফ্রেশ আকারেই দেওয়া আছে দ্য সেন্স অফ ডিসক্রিমিনেশন এটি আমরা তৃতীয় বক্সে দিব এরপরে দেখুন চতুর্থ বক্সে আমরা যে তথ্যটি দিতে পারি দ্য নিগ্রো লিভস অন এ ললি আইল্যান্ড অফ পভার্টি এখান থেকে আমরা কিভাবে তথ্যটি ঘুরিয়ে নাউন ফ্রেশ আকারে দিতে পারি দেখুন এখানে যেটা অর্থ বোঝাচ্ছে সেটা হলো নিগ্রোরা বসবাস করছে দারিদ্রের একটি নির্জন দ্বীপে তার মানে দারিদ্রের নির্জন দ্বীপের জীবন এটা নিগ্রোদের একটা সমস্যা তাহলে আমরা এই লিভ ভার থেকে নাউন নিয়ে আসলাম লাইফ লাইফ অন লনলি পৌর আইল্যান্ড এরকম আমরা দিতে পারি চতুর্থ নম্বর বক্সে তাহলে চতুর্থ নম্বর বক্সে কি দেব লাইফ অন লনলি পৌর আইল্যান্ড এটি হলো আমরা চতুর্থ বক্সে দিলাম যেটি নাউন ফ্রেজ আকারে তৈরি করে ফেললাম এরপরের তথ্যটি কি হতে পারে দেখুন দ্য নিগ্রো ইজিস ল্যাঙ্গুয়েশিং in the corner of American society and find himself an exile in his own land. এখান থেকে একটি তথ্য নিতে পারি নিগ্ররা নিজেদেরকেই তার নিজের দেশেই নির্বাসিত ব্যক্তি হিসেবে দেখে তাহলে এখান থেকে যে তথ্যটি আমরা নাউন ফ্রেস হিসেবে তৈরি করে নিতে পারি তা হলো এইভাবে দেখুন লাইফ ইন ওন এক্সাইল্ড ল্যান্ড তার নিজের নির্বাসিত দেশের জীবন এইভাবে আমরা কথাটাকে বলতে পারি দেখুন লাইভ কথাটাকে আগের অংশ থেকে নিয়ে এসেছি লাইফ ইন ওন আর এখানে এক্সাইল থেকে এখানে বানিয়েছি এক্সাইল্ট ল্যান্ড এইভাবে আমরা নাউন ফেরেজ আকারে তৈরি করে দিলাম নিজের দেশে নির্বাসিত জীবন এরকম আমরা বাংলায় বলবো আর এই তথ্যটি আমরা পাঁচ নম্বর বক্সে দিয়ে দেব আর ছয় নম্বর বক্সে আমরা যেই তথ্যটি দিতে পারি দেখুন এখানে লাস্টের দিকে বলা আছে সো উই হ্যাভ কাম হিয়ার টুডে টু ড্রামাটাইজ এ সেইমফুল কন্ডিশন তার মানে নিগরোরা সেইমফুল কন্ডিশন ফেস করতেছিল সেই কথাটা এখানে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে সুতরাং এখান থেকে আমরা যেটা তুলে ধরবো এটা একটা নেজ আকারেই দেওয়া আছে দেখুন আর সেইমফুল কন্ডিশন এটা আমরা ছয় নম্বর বক্সে দিবো তাহলে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছয়টি বক্সেই সঠিক পদ্ধতিতে অর্থাৎ নাউন ফ্রেস পদ্ধতিতেই সবগুলো উত্তর লিখতে পেরেছি এবং সবগুলো তথ্যই এই টেক্সট বই থেকেই নেওয়া হয়েছে আমরা প্রথমে সুন্দর একটা হেডিং দিয়েছি ছয়টি সুন্দর তথ্যগুলো উপস্থাপন করেছি সবগুলো একই স্টাইলে অর্থাৎ নাউন ফ্রেস স্টাইলে সারে দেওয়া তথ্য অনুসারে এবং তৃতীয় ধাপে আমরা এখন দেব হলো কি ক্যাপশন অর্থাৎ ফিগার ফলোসার্ট এটি থার্ড ব্র্যাকেটে দিয়ে দেব আর এইভাবে যদি তথ্যটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে অবশ্যই আপনি যদি করতে পারেন তাহলে সেখানে দশে অবশ্যই দশ পাবেন আর ফলসাটা দশে দশ পাওয়া মানে হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারে আপনার এ প্লাস অনেকটা নিশ্চিত এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে তাতে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন আমরা পরবর্তী অংশটি নেক্সট টিউটোরিয়ালে নিয়ে হাজির হব সেটি দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ